ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমার প্রশ্ন হলো, কত বছর বয়স থেকে ছেলেদেরকে টাকনুর উপর প্যান্ট পরতে হবে? ওয়াজিব হলো যখন বালিগ হয়ে যায়। ইসলামের যাবতীয় বিধান বাচ্চাদের উপর, ছেলে মেয়ের উপর আরোপ হয় যখন সে বালিগ হয়। বাস বালিগ হয়ে গেলে বাস, আর বালিগ হওয়ার আলামত তিনটি: নাভির নিচের চুলুটা, স্বপ্নদোষ হওয়া, আর একটি হলো বয়সপন্ন পরিপূর্ণ হওয়া। আর এর সাথে নারীদের আরেকটি আলামত, তা হলো মাসিক ঋতু দেখা দেয়া। তো বালিগ হয়ে গেলে তাদের উপর এটা মানে আল্লাহর বিধিবিধান আরোপ হয়, মানে আল্লাহর বিধিবিধান পালন করা তাদের উপর ওয়াজিব হয়। এর পূর্বে ওয়াজিব না, কিন্তু মা বাবার উপর করণীয় হলো তারা বাচ্চাদেরকে আগে থেকে অভ্যস্ত করবেন, একদম ছোটোবেলা থেকে মেয়েদেরকে শিখাবেন পর্দার বিধিবিধান। তাহলে বড় হয়ে গেলে আর তার কোনো অসুবিধা হবে না। আপনি বাল্যকালে মানে বড় হয়ে গেছে, তবু আপনার কোনো অসুবিধা এখনও ভয় নেই, পর্দার বিধান শিখালেন না, অন্যান্য বিধান শিখালেন না, তারপরে যখন বড় হয়ে গেল তখন আমরা আমি কীরকম কী করি কী করব, আল্লাহর বিধান পালন করতে পারবে না। এরকম ছেলেদের ক্ষেত্রে এরকম আস্তে আস্তে অভ্যস্ত করানো দরকার। সাহাবে কারাম রাদিয়াল্লাহু আনহুম মেইন, এই হাদিসটি প্রসিদ্ধ সহিহ বুখারী, রমজান মাস বা এই সিয়াম রাখাতেন, রোজা রাখাতেন বাচ্চাদেরকে আশুরার দিনের রোজা, আর রোজা রাখাতেন। বাচ্চা রোজা রাখবে কি, ছোট বাচ্চা, তার হাতে খেলনা দিতেন। তারা বোঝা গেল এটা সাহাবায়ে কেরামদের আমল ছিল, একদম বাল্যকাল থেকে তারা বাচ্চাদেরকে ইসলামী বিধান শেখাতেন আর শেখাবার চেষ্টা করতেন। বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম।